আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে একদম মানে সকাল থেকে যা তাড়াহুড়ো ছিল, আমি ভিডিও স্টার্ট করতে পারিনি। এখন ঘড়িতে বেজে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। তোমরা এর আগের ভিডিওতেই দেখে নিয়েছো যে আমি প্যাকিং শ্যাকিং করছি, তো আমি বেরোচ্ছি। তো এখন আমাদের হাতে এখনও 1 ঘন্টা সময় আছে আমাদের ট্রেন আসতে, তো ট্রেনে উঠে যাব। আর ট্রেনে উঠে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর অনেক ব্যাগ হয়ে গেছে আমার, নাই করে 5টা ব্যাগ হয়ে গেছে। এই 5টা ব্যাগ নিয়ে আমি কিভাবে যাব আমি বুঝতে পারছি না। আর এখানে যা গরম দিচ্ছে না আজকে, তো আমি ভাবলাম কিচ্ছু করব না, আমি শুধু এরকম একটা প্লেন টপ পরে নিয়েছি, নিচে একটা জেগিংস পরে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, মানে তোমরা ভাবতে পারবে না। আবার ট্রেনে উঠে একটু শান্তি সব কিছু অ্যারেঞ্জ করার পর, তো চলো আমি পুরোটা ডিটেলস যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করব। তো চলো বাই বাই। তোমরা দেখতেই পাচ্ছ কতগুলি ব্যাগ হয়েছে, তো চলো বেরিয়ে পড়ি। এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি, এটাই হচ্ছে আমার বাড়ির কাছে স্টেশনটি, তো খুব তাড়াতাড়ি চলে আসা যায়, 5 মিনিটের মতো সময় লাগে। তো এখন এসে অপেক্ষা করছি, আরও 1/2 ঘন্টার মতো সময় আছে আমার হাতে, তো ট্রেন আসলে আমরা উঠে পড়বো। এই ট্রেনের অপেক্ষায় এখন দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, তো ট্রেনটা চলে আসলে আমি উঠে পড়ছি। তো তোমাদের সঙ্গে আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করছি। তো ট্রেনও এসে গেছে, আমরা ট্রেনে উঠেও গেছি। এটা হচ্ছে আমাদের কোচ, তো ট্রেন ভীষণ পরিষ্কার ছিল। আর ট্রেনে উঠে না আমার এটা সবথেকে বড় টেনশন, ট্রেন পরিষ্কার কি না। ট্রেন পরিষ্কার থাকলে আমার ভীষণ ভালো লাগে জার্নি করতে, কিন্তু নোংরা ট্রেন হলে পরে আমার খুব খারাপ লাগে। তো উঠেই দেখছি একদম ঝকঝকে পরিষ্কার, তো ভালো লাগছে, মনে খুশি হচ্ছিল। তো তোমাদের চলো ট্রেনের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, আর তারপরে তো আজকে সারাদিনই ট্রেনে কেটে যাবে, তারপর কালকে পৌঁছবো। তো চলো যতটা পারছি তোমাদের সঙ্গে আমিও শেয়ার করার চেষ্টা করছি। আসলেই ট্রেনটা খুব আজকে পরিষ্কার, এরকম খুব কম হয় এই ট্রেনে এত পরিষ্কার, কিন্তু আজকে দেখছি আমার লাক ভালো কাজ করছে। তো ট্রেনে উঠেই উইন্ডো সিট আমি নিয়ে নিয়েছি, এটাতে বসে চারপাশ দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে। ট্রেনে উঠলে পরে আমার উইন্ডো সিটটা আমার চাই, কারণ ওখানে বসে চারপাশ দেখতে দেখতে যাও অনেকটা ভালো লাগে। তো বসে আছে এখন যতটা পারবো, এখানে বসে থাকবো, তারপরে একটা লম্বা ঘুম দেবো। ট্রেনে উঠলে আমার ঘুমোতে ভীষণ ভালো লাগে, তো চলো বসে বসে একটু বাইরের দিকটা দেখে নিই, তারপরে একটু ঘুমিয়েও নিই। যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কুচবিহার এয়ারপোর্ট, কিন্তু এই এয়ারপোর্টে কিন্তু 2-1 বার স্টার্ট হয়েছিল। এই যে তোমাদের আমি কতটা দেখাতে পাচ্ছি জানি না, এখানে প্রচণ্ড জঙ্গল। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কুচবিহার এয়ারপোর্ট, যেখানে এখন আর ফ্লাইট নামে না, ওঠেও না। তো এটা একদম দেখতেই পাচ্ছ ফরেস্টের মতো হয়ে আছে, কিন্তু কিছু করার নেই, হলে পরে জায়গাটার অনেকটাই উন্নতি হতো, কিন্তু একদম ফরেস্ট। এখন দেখলে পরে মনে হচ্ছে যে কত বড় গভীর জঙ্গল, কিন্তু এটা পুরোটাই এয়ারপোর্ট এলাকা। তো এখন নিউ কোচবিহার খুবই কাছে, তো ভাবলাম তোমাদের আমি এয়ারপোর্টটা দেখিয়ে দিই, কারণ কোনো বাড়ি না এয়ারপোর্টটা দেখানো হয় না। দেখে মনে হচ্ছে না গভীর জঙ্গল, কিন্তু না, এটা কিন্তু এয়ারপোর্ট এলাকা, যার জন্য অনেকটাই ফাঁকা জায়গা। এখন ইউজ না করতে করতে কি হয়েছে, এখানে একদম ফরেস্টের মতো হয়ে গেছে। দেখো মনে হচ্ছে গভীর ফরেস্ট, দাদু ফরেস্ট না, এটা একটা শহরই, শহরটাই এরকম। স্টেশনটি দেখাচ্ছে সেটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। এখানে আসার পরে এই সিটগুলি একটাও আর খালি থাকবে না, এখান থেকে অর্ধেকটা ভরে যাবে। তো চলো আমি স্টেশনটা তোমাদের দেখাচ্ছি, আর বেশিক্ষণে কাছাকাছি আছে, চলে এসছে, তো এই জায়গাটা তোমাদের দেখানোর দরকার, চলো দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছ স্টেশনে ঢুকে গেছে একটা ইঞ্জিন যাচ্ছে, এটা কোনো ট্রেনের সঙ্গে এটা লাগবে, যার জন্য ইঞ্জিন ঘোরানো হচ্ছে ইঞ্জিনটাকে। আর এখানে আসার পরে না প্যাসেঞ্জারে উঠে যায় সব এখানে, আর তোমার হচ্ছে NGP-তে, তারপরে আর একদমই সিট ফাঁকা থাকবে না। এখন তো তোমরা দেখতেই পেলে শুরুতেই যে পুরোটা স্টেশন মানে কামরাই একদম খালি হয়ে আছে। এই
হচ্ছে নিউ কুচবিহার স্টেশন, স্টেশনে ঢুকে গেছে। আর আজকের বাইরের ওয়েদারটাও বেশ ভালো, মানে বৃষ্টি নেই, রোদ আছে। এখানে প্রচন্ড ভিড় হয় আর আমার এত ভিড় ভালো লাগে না। দেখতেই পাচ্ছ ঢুকে গেছে স্টেশনে। কত লোক এখন এই ট্রেনটা এখানে এসে একদম ফুল হয়ে যায়। আর কিছুটা হবে এনজিপিতে। হচ্ছে ফ্লাইওভার পার হয়ে গেল, সবার ছোটাছুটি শুরু হয়ে গেছে ট্রেন ধরার জন্য, কারণ দাঁড়ায় অনেকক্ষণ। কিন্তু মানুষ দাঁড়ায়, কিন্তু লোকে ভাবে যে সিট পাবে না বা কিছু, এরকম কেন ভাবে জানি না, দৌড়নোর কোনো ব্যাপার নেই। ট্রেনে ওঠার পরে না আমার খিদে কেন যেন বেশি পায় আমি বুঝি না, বাড়িতে থাকলে একদম খিদে পায় না, ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যায়। তো ওকে বললাম যে যাও ধোসা নিয়ে আসো, কারণ নিউ কুচবিহারের ধোসা আমার ভীষণ ভালো লাগে। একটা আগা গোড়াই আমরা যেখানেই যাই না কেন, অল্প টাইমের জন্য গেলে পরেও কিন্তু নিউ কুচবিহার থেকে আমরা ধোসা খাবোই খাবো। আস্তে আস্তে পুরো কামড়া ভরে যাচ্ছে, একদম ফাঁকা নেই। লোকজন থাকলে ভালোই লাগে, বেশ ভালো টাইম পাস হয়, কিন্তু আমার খিদে পেয়ে যাচ্ছে, কখন ধোসা নিয়ে আসবে আর আমি অপেক্ষা করছি। এই চলে এসছে খাওয়ার জল, এখন এখানে আছে ধোসা আর আছে ঠান্ডা ঠান্ডা জল, এখন অপেক্ষা ট্রেন ছাড়ার। প্রথম আগে খেয়ে নিই কিছু। এই হচ্ছে খাবার, ইডলি বড়া, আর এটাকে মেদু বড়া বলে। আর এই হচ্ছে চাটনি সম্বর, আর সম্বর আমি এতটা ঢালতেও পাচ্ছি না, এটা ওর প্লেটটা, তো আমি এটাকে ঢালতে পারছি না কারণ ধোসাও আছে। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এত গরম না, আমি হাত দিতে পারছি না যে আমি এটাকে পুরোপুরি ঢালতে পারবো। তো চলো আগে খেয়ে নিই। ধোসাটাতে একটু তেলের পরিমাণ বেশি আছে, মিক্স লাগছে একটু খেতে। প্রচন্ড ঠান্ডা, এসির পাওয়ার বাড়ানো আছে, তো যার জন্য আমি কি করলাম গরম কফি নিয়ে নিলাম। কফি দিয়ে বিস্কিট দিয়ে এখন খাই, খেয়ে তারপর আবার বসে থাকা, আর তো কোনো কাজ নেই। তো চলো কফিটা শেষ করছি, তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সূর্য দেখলে অস্ত চলে যাচ্ছে, মানে সন্ধে হয়ে আসছে, আর আমরাও ঢুকে যাচ্ছি প্রায় এনজিপির কাছাকাছি। তো ঢুকতেই এনজিপিতে এত সুন্দর কাশবাগান দেখে না আমি আর ঠিক থাকতে পারলাম না, ভাবলাম ভিডিও করিনি, কারণ এই শরৎকাল আসতে আসতে এই জায়গাটায় একদম কাশফুলে ভরে যায়, যেটা এখন দেখতে পাওয়া খুবই মুশকিল। এখন সব জায়গায় এরকম কাশফুল দেখা যায় না, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর কাশফুল থাকে। তো এখন এনজিপি স্টেশনে ঢুকছি, তারপরে একদম অন্ধকার হয়ে যাবে, রাত হয়ে যাবে। এখনই অনেকটাই অন্ধকার, কিন্তু ক্যামেরাতে বেশ পরিষ্কার লাগছে, কিন্তু এর থেকেও বেশি অন্ধকার ছিল। তো এখন ঢুকে যাই স্টেশনে, তারপর এখান থেকে হয়তো আধ ঘন্টার মতো এখানে ওয়েট করবে, তারপর আবার ছেড়ে দেবে ট্রেন। তো চলো দেখছি, ওখানে ওয়েট করছি কিছুটা টাইম, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই হচ্ছে এনজিপি স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ স্টেশনটি কিন্তু অনেকটাই বড়। তো আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, তাই তোমাদের এতটুকু দেখালাম। এখানে খাবারের থেকে শুরু করে খেলনা সব কিছুই পাওয়া যায়। তো
অনেকটাই বড় স্টেশন, ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিতে দিতেই তোমরা দেখতে পাচ্ছ চারপাশ একদম অন্ধকার হয়ে গেল, পুরো রাত হয়ে গেছে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব, কারণ অনেকটা টাইম ট্রেনে আছি। তো এখন ভাবলাম আর ভালো লাগছে না, এসিতে বসে থাকলে কি আমার একদমই কোনোটাতে ভালো লাগে না, তো আমি ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই তাহলে হয়তো ভালো লাগবে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাড়ি থেকে ডিনার নিয়ে এসি, খেয়ে একটা ঘুম লাগাবো, সকাল সকাল পৌঁছে যাব। তো যার জন্য একটু ফ্রেশ হয়ে তারপর কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। চলো এখন আর দেরি না করে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। সেই রান্না করেছিলাম যে সকালে খেয়েছি সেগুলি নিয়ে এসেছিলাম, সেগুলি খেয়েছি, বাইরের খাবারের থেকে ঘরের ঠান্ডা খাবার হবে এটা। তো এখন জাস্ট খাওয়া ডিনার কমপ্লিট করে ওষুধ খেয়ে নিলাম, এখন রেস্ট। চলো কালকে অনেক ভোরে থাকতে হবে, প্রায় 5:30-এর মধ্যে নেমে যাব। এখন তোমরা যে বাইরে একটু একটু আলো দেখতে পাচ্ছ, এখন কটা বাজে বলো তো? এখন ভোর হচ্ছে, প্রায় ভোর 4টার মতো বাজে। আর আমার একটা বাজে অভ্যাস হচ্ছে কি, আমার রাতে ঘুম হয় না ট্রেনে। তো আমি ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু ঘুমিয়েছিলাম, তারপরের থেকে জেগে বসে এসবই করছি। কতক্ষণ ভালো লাগে, ট্রেনে এত লোকজনের আওয়াজ, ওঠার শব্দ, আমার একদমই ঘুম হয় না। তো এখন স্টেশনে ঢুকবে, আস্তে আস্তে ভোরও হচ্ছে। তো অনেক দিন পর এভাবে ঘুরতে এসে ভীষণ ভালো লাগছে, আর তোমরা ভিডিওটি দেখছো সেটার জন্য তো আরও বেশি ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, আর লেন্দি করছি না। তো তোমাদের এরপরের ভিডিওতে আমি কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।